নমস্কার বন্ধুসকল, আপোনালোকে চাই আছে এসামিছ অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, প্ৰতিদিনৰ দৰে আজিও সন্ধিয়া কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ। খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ', আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈ চাই থাকিব। বন্ধুসকল, প্ৰথম খবৰটিয়ে হৈছে দীপাৱলীত ফটকা ব্যৱহাৰে কাল হ'ল, মুহূৰ্তৰ ভিতৰতে জুইত জাহগল সপোনৰ ঘৰখন, দীপাৱলীৰ নিশা জিলাপথাৰত ভয়ংকৰ অগ্নিকাণ্ড। পোহৰৰ উৎসৱ দীপাৱলীৰ আনন্দ উল্লাসৰ মাজতে শনিবাৰে নিশা ধেমাজি জিলাৰ জিলাপথাৰত সংঘটিত হয় এক ভয়ংকৰ অঘটন। বিধংসী অগ্নিকাণ্ডত মুহূৰ্তৰ ভিতৰতে শেষ হৈ যায় শিলাপথাৰ কল্যাণ কেন্দ্ৰ পথৰ হেমন্ত বেগৰূপে এচিড পেগু নামৰ লোকজনৰ বাসগৃহ। অগ্নিকাণ্ডৰ ফলত কোনো ব্যক্তি আঘাতপ্ৰাপ্ত হোৱা নাই যদিও পৰিয়ালৰ সকলো সা সম্পত্তি সম্পূৰ্ণৰূপে জুইত যা যায়। চৌদিশা দীপাৱলীৰ আতচবাজীৰে ৰজন জনাই থকাৰ সময়তে হঠাৎ নিশা প্ৰায় 7 বজাত ৰকেট বম পুৰি অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হয়। নিমিষতে অগ্নিৰ লেলিহান শিকাই বাসগৃহটো আৱৰি ধৰাত পৰিয়ালৰ লোকসকলে কোনোমতে বাহিৰলৈ ওলাই যাবলৈ সক্ষম হয় যদিও সম্পূৰ্ণৰূপে জুইত যা যায় ঘৰৰ সকলো সম্পত্তি। পিছত প্ৰতিবেশী অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ লগতে আৰক্ষীৰ তৎপৰতাত অগ্নি নিৰ্বাপিত হয়। দীপাৱলীৰ নামত যধে মধে ফটকা ফুটোৱাৰ পৰিণতিতেই এনে পৰিস্থিতিৰ সৃষ্টি হোৱা বুলি সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে। বন্ধুসকল, তাৰপিছত 2 নম্বৰ খবৰটিয়ে হৈছে বদৰুদ্দিন আজমলৰ মুখত পাকিস্তান মুৰ্দাবাদ উলিয়াই দিলোঁ, অচিৰে বাংলাদেশ মুৰ্দাবাদো দিব আজমলে। এই মন্তব্য ৰাজ্যৰ প্ৰভাৱশালী মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। অসমত এইবাৰ শ্লোগানক লৈ তুংগত উঠিছে ৰাজনৈতিক বিতৰ্ক। শিলচৰ বিমানবন্দৰত আজমলৰ সমৰ্থকসকলে ভাৰতৰ শত্ৰু ৰাষ্ট্ৰ পাকিস্তানৰ সপক্ষে শ্লোগান দিয়া বুলি বিজেপি দলৰ নেতাকৰ্মীসকলে অভিযোগ কৰাৰ লগতে গোচৰ ৰুজু কৰিছে। আজমলে বিজেপিৰ এনে অভিযোগ খণ্ডন কৰিছে। ইপিনে শেহতীয়াকৈ বদৰুদ্দিন আজমলে পাকিস্তান মুৰ্দাবাদ শ্লোগান দি ভাৰত আৰু পাকিস্তান সীমান্তত উদ্ভৱ হোৱা পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰাৰ বাবে ভাৰতীয় সেনাক খলাক লৈ সংবাদ মাধ্যমত বিবৃতি প্ৰকাশ কৰিছে। আজমলে আনকি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক এই ক্ষেত্ৰত ধীৰতৰে আগবাঢ়ি যাবলৈ আহ্বান জনাই দেশবাসী তেওঁৰ লগত আছে বুলি মন্তব্য কৰিছে। আজমলৰ মুখত পাকিস্তান মুৰ্দাবাদ ধ্বনি উচ্চাৰিত হোৱাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে মন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। আজি সাংবাদিকৰ আগত মন্তব্য কৰি হিমন্তই কয় যে ৰাজনৈতিক ধমকৰ বাবে আজমলৰ মুখত পাকিস্তান মুৰ্দাবাদ ওলাইছে। তেওঁ কয় যে অচিৰে আজমলৰ মুখত বাংলাদেশ মুৰ্দাবাদ শ্লোগানো শুনিবলৈ পাব ৰাইজে। আনহাতে আজমলে শংকৰদেৱ কলাক্ষেত্ৰত সভা অনুষ্ঠিত কৰিম বুলি কৰা মন্তব্যক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে কলাক্ষেত্ৰত সোমাবলৈ দস্তৰ মত অনুমতি ল'ব লাগিব আজমলে। বন্ধুসকল, তাৰপিছত 3 নম্বৰ খবৰটিয়ে হৈছে দৃষ্টি ৰাজ কোঁৱৰ স্থানত আলফা স্বাধীনৰ নতুন উপ মুখ্য সেনাধ্যক্ষ নিযুক্তি। এক বিবৃতিযোগে জনালে বিদ্ৰোহী সংগঠনটোৱে। অসমৰ বিদ্ৰোহী সংগঠন সংযুক্ত মুক্তি বাহিনী অসম স্বাধীনৰ উপ সেনাধ্যক্ষ দৃষ্টি ৰাজ কোঁৱৰ আত্মসমৰ্পণৰ পিছতে আলফা স্বাধীনৰ উপ মুখ্য সেনাধ্যক্ষ হিচাপে নিযুক্তি দিয়া হৈছে আলফা স্বাধীনৰ নেতা মেজৰ জেনেৰেল মাইকেল অসম ওৰফে মাইকেল ডেকা ফুকনক। উল্লেখযোগ্য যে যোৱা 11 নৱেম্বৰত মেঘালয়ৰ দক্ষিণ গাৰো হিলচত মেঘালয় আৰক্ষী আৰু ভাৰতীয় সেনাৰ SF-10 কামাণ্ডৰ যুটীয়া অভিযানকাৰী দলৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰাৰ পিছৰে পৰা আলফা স্বাধীনৰ উপ মুখ্য সেনাধ্যক্ষৰ পদটো খালী হৈ আছিল। আজি আলফা স্বাধীনৰ প্ৰচাৰ বিভাগৰ সদস্য দীপ অসমৰ স্বাক্ষৰ সম্বলিত সংবাদ মাধ্যমলৈ প্ৰেৰণ কৰা বিবৃতিটোত বিদ্ৰোহী সংগঠনটোৱে এই কথা জনাইছে। সংগঠনটোৰ বিষয়া সদস্যসহ অসমৰ থলগিৰি জনগণৰ উদ্দেশ্য সংবাদ মাধ্যমত প্ৰকাশ কৰিবলৈ প্ৰেৰণ কৰা বিবৃতিটোত আলফা স্বাধীনৰ আত্মসমৰ্পণকাৰী প্ৰাক্তন উপ মুখ্য সেনাধ্যক্ষ দৃষ্টি ৰাজকক অব্যাহতি দিয়া বুলি উল্লেখ কৰা হৈছে। সংযুক্ত মুক্তি বাহিনীয়ে অসম স্বাধীন সংগঠনৰসমূহ বিষয়া আৰু সদস্য তথা অসমৰ থলগুৰি জনগণৰ জ্ঞাতাৰ্থে জনাওঁ যে সংযুক্ত মুক্তি বাহিনী অসম স্বাধীন সংগঠনৰ অধীনস্থ সংযুক্ত মুক্তি ফৰ্চ অসম স্বাধীনৰ উপ সেনাপ্ৰধান পদৰ পৰা মেজৰ জেনেৰেল দৃষ্টি ৰাজকক অব্যাহতি দি তেখেতৰ স্থানত মেজৰ জেনেৰেল মাইকেল অসমক নিযুক্তি প্ৰদান কৰা হৈছে। বিবৃতিটোত এইদৰে কোৱা হৈছে। সংবাদ মাধ্যমলৈ প্ৰেৰণ কৰা বিবৃতিটোত আলফা স্বাধীনৰ লেফটেনেণ্ট জেনেৰেল তথা উপ সভাপতি পৰশ অসমে স্বাক্ষৰ কৰিছে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটিয়ে হৈছে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ ফলাফল মানি ল'বলৈ অস্বীকাৰ, পুনৰ ভোটগণনাৰ দাবী, ৱাশ্বিংটনত ডনাল্ড ট্ৰাম্পৰ সমৰ্থকৰ বিক্ষোভ। আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্পে নিৰ্বাচনী ফলাফল স্বীকাৰ কৰিবলৈ এতিয়াও ৰাজি নহয়। দেশখনৰ ৰাজধানী ৱাশ্বিংটন DC-ৰ ৰাজপথত ট্ৰাম্পৰ সহস্ৰাধিক সমৰ্থকে প্ৰতিবাদত নামিছে। প্ৰতিবাদকাৰী ট্ৰাম্পৰ এই সমৰ্থকসকলৰ সৈতে আৰক্ষীৰ হতাহতিৰ ঘটনা সংঘটিত হৈছে। উল্লেখযোগ্য যে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণাৰ প্ৰায় 1 সপ্তাহতকৈ অধিক সময় পাৰ হৈ গৈছে যদিও এই ফলাফল মানি ল'বলৈ অস্বীকাৰ কৰিছে ট্ৰাম্পে। তেওঁ আনকি নিৰ্বাচনত প্ৰবঞ্চনাৰ অভিযোগ আনিছে। ট্ৰাম্পৰ সমৰ্থকসকলে দাবী কৰে যে পেঞ্চিলভেনিয়া, নেভাডাৰ দৰে স্থানসমূহত প্ৰতাৰণা হৈছে। শনিবাৰে ৱাশ্বিংটনত সহস্ৰাধিক ট্ৰাম্প সমৰ্থকে ৰাজপথত বিক্ষোভ প্ৰদৰ্শন কৰে। তেওঁলোকে নিৰ্বাচনত বৃহৎ মাত্ৰাত গোলমাল হোৱাৰ অভিযোগ তুলিছে। আনহাতে ৱাশ্বিংটনত ট্ৰাম্প সমৰ্থক আৰু বিৰোধীৰ মাজত সংঘৰ্ষ সংঘটিত হৈছে।
ব্লেক লাইভস মেটার আর অঙ্কিকামার সংগঠনের সঙ্গে জড়িত লোক হোয়াইট হাউসর কিছু দূরত অবস্থান করে। ট্রাম্প সমর্থকর সঙ্গে মারপিটর ঘটনাও ঘটে। ট্রাম্প সমর্থক সকল প্রদেশতে পুনের ভোট গণনা করলেহে সন্তুষ্ট হব বলে জানি দিয়ে। কিছু স্থান মৃতকর নামতে ভোট দিয়া হয়েছে বলে অভিযোগ করে। পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি ওয়াশিংটনত বিশাল আরক্ষী বাহিনী নিয়োগ করা হয়েছে। হোয়াইট হাউসের সুরক্ষা পূর্বে কটকটিয়া করে রখা হয়েছে। এপিনে ডোনাল্ড ট্রাম্পর অতি বিশ্বস্ত মন্ত্রী মাইক পম্পিও ইতিমধ্যে প্রকাশ করেছে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে পরবর্তী কার্যকালের প্রস্তুতি চলাই আছে। বন্ধুসকল, তারপর পাঁচ নম্বর খবরটিয়ে হয়েছে অরুণাচল প্রদেশত গাড়ি চালকক গুলিয়াই হত্যা দুর্বৃত্তর। অরুণাচলত দুর্বৃত্তই গুলিয়াই হত্যা করলে এজন গাড়ি চালকক। লিকাবালির এমিয়াসত এই ঘটনাক উত্তেজনা। শিলাপথারের পর অরুণাচলের টুটিংলে সামগ্রী কড়িয়াই নিয়ে থাকা অবস্থাত এজন গাড়ি চালকক অরুণাচলী দুর্বৃত্তই গুলিয়াই হত্যা করা ঘটনাক তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অরুণাচল সীমান্তর লিকাবালির সমীপর এমিয়াসত। এমিয়াস নিবাসী ফণি পাটকর পুত্র ত্রিপাটকে AS01 DD6343 নম্বরের ট্রাকখনে সামগ্রী কড়িয়াই লই গেছিল অরুণাচলের টুটিংলৈ। বাটতে মটরসাইকেলত অহা দুজন অরুণাচলী যুবক দুর্ঘটনাত পতিত হয় আর উক্ত দুর্ঘটনার চালকজনকে জগরিয়া করে বন্দুক উলিয়াই গুলিয়াই হত্যা করে চালকজনক। শনিবারে বিয়লি 4:30 সংঘটিত হয় এই ঘটনা। বন্ধুসকল, তারপর ছয় নম্বর খবরটিয়ে হয়েছে পাকিস্তানক উচিত প্রত্যুত্তর দিলে ভারতীয় সেনাই। শুক্রবারে জম্মু কাশ্মীরের LOC পাকিস্তানের সৈন্য তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি উল্লঙ্ঘন করা ঘটনার ফলত ভারতীয় চারিজন সৈন্য শহীদ হয়। পাকিস্তানী সৈন্যের আক্রমণত প্রাণ হেরুয় তিনজন সাধারণ নাগরিকেও। ইয়ার প্রত্যুত্তরত শনিবারে ভারতীয় সৈন্যই পাকিস্তানী সৈন্যক গুলিবর্ষণ করে। আরক্ষীর সূত্রে জানা অনুসরি এই গুলিবর্ষণত 7-8 পাকিস্তানী সৈন্য নিহত হয় আর বহুকেজন আঘাতপ্রাপ্ত হয়। এই আক্রমণের ফলত পাকিস্তানের বহুকেইখন যুদ্ধবাহন বাংকার ধ্বংস হয়। বন্ধুসকল, তারপর সাত নম্বর খবরটিয়ে হয়েছে দীপাবলীয় নমাই আনিছে ভয়ঙ্কর বায়ু প্রদূষণের আশঙ্কা। উশাহ লওয়ার কষ্ট আর করোনার ভয়ত কপিছে দিল্লি। দীপাবলীর সময়সত দিল্লির বায়ু অধিক বিষাক্ত হয়ে পড়ার আশঙ্কা করা হয়েছে। আর্থ সায়েন্সের ফলের জানা হয়েছে এই কথা। শহরের 32% এলাকার পার্টিকুলার মিটার 2.5 অনুযায়ী পরিস্থিতি গুরুতর। বায়ুমণ্ডলের গুণগত মান পরিমাপক সাফারে কৈছে যে যদি দীপাবলীত দিল্লীবাসী সাবধান নহয় তেন্তে বায়ু প্রদূষণ PM2.5-10 বৃদ্ধি পাব। ফলত অহা দেওবার আর সোমবারে ভয়াবহ হব পারে পরিস্থিতি। প্রদূষণের মাত্রা সর্বাধিক নিশা 1 বজার পিছত হব পারে। শনিবারে শহরের AQI 414 স্পর্শ করেছিল। আশঙ্কা করা হয়েছে এনেদরে চলি থাকলে দিল্লীত যাওয়া বছরতকৈও অধিক অবনমিত হব পারে পরিস্থিতি। আনকি আগন্তক সময়ত বহবাস করার অযোগ্য হয়ে পড়ারও সম্ভাবনা নুই করব নারী। পরিস্থিতি কিছু সুস্থির হব যদিহে বরুণ হয়। যা দুদিনত AIQ আসিল ক্রমে 314-315। 2017 দিল্লির প্রদূষণ পরিস্থিতি ইমানে ভয়ঙ্কর আসিল যে অরবিন্দ কেজরিওয়ালে নিজেই দিল্লীক গ্যাস চেম্বার বলে অভিহিত করেছিল। বন্ধুসকল, তারপর আট নম্বর খবরটিয়ে হয়েছে মেঘালয়ের পূব গারো পাহাড়ত বৃহৎ পরিমাণের গুলি বারুদ উদ্ধার। শনিবারে মেঘালয় আরক্ষীয় মেঘালয়ের পূব গারো পাহাড় জেলার পৰা এক বৃহৎ পরিমাণের গুলি বারুদ উদ্ধার করে। গারো পাহাড় জেলাত এক সপ্তাহতকৈও কম দিনের ভিতর তৃতীয়বারের এইদরে ইমান বৃহৎ পরিমাণের গুলি বারুদ জব্দ করা হয়েছে। পশ্চিম খাসি পাহাড়ের সীমান্তর হইতে লাগি থাকা নংসরাম রংদুগার সমীপত এনে অস্ত্রের উপস্থিতির বিষয়ে বিশেষ সূত্রে লাভ করা তথ্যের ভিত্তিত আরক্ষীর এটা দলে তালাশি চলায়। তালাশির সময়ত গুলি বারুদখিনি উদ্ধার করা হয়েছে। এগারী আরক্ষী বিষয়া এইদরে কয়। রংজেং আরক্ষী থানার প্রায় 9 কিলোমিটার আঁতরত এই অঞ্চল অবস্থিত। গুলি বারুদখিনি অঞ্চলটত উপস্থিত থাকা গারো ন্যাশনাল লিবারেশন আর্মি চমুকই GNLA লুকাই রখা বলে সন্দেহ করা হয়েছে। এই সন্দর্ভত এটা গোচর রুজু করা হয়েছে আর এনে অধিক অস্ত্র শস্ত্র উদ্ধারের তালাশি অভিযান অব্যাহত রখা হয়েছে বলে বিষয়াগী জানি দিয়ে।